বিসমিল্লাহির রহমানির রহিম, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। ওয়েলকাম টু স্ক্রিন প্রিন্ট ওয়ার্ল্ড। আপনারা যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব স্ট্রাইপ প্রিন্ট কিভাবে করা হয় এবং স্ট্রাইপ প্রিন্ট কেন করবেন। তা আপনি হয়তোবা জেনে থাকবেন যে আপনি যদি কখনো কোনো শোরুমে কোনো টি শার্ট কেনার জন্য গিয়ে থাকেন তাহলে দেখবেন যে অন্য অন্য টি শার্ট অথবা সলিড টাইপের টি শার্টের থেকে অবশ্যই আপনার থেকে দোকানদার প্রাইস খুব বেশি দিয়ে বিক্রি করবে। এটি হচ্ছে সেই স্ট্রাইপ প্রিন্টের টি শার্টগুলি। সো স্ট্রাইপ প্রিন্ট অনেক ভ্যালুয়েবল একটি প্রিন্ট। আমরা এখন বডিগুলিকে স্ট্রাইপ প্রিন্ট করার জন্য টেবিলে দিয়ে যাচ্ছি। এটি আমরা লে করব মেজারমেন্টের সাথে মিলিয়ে। আপনাদেরকে আগেই বলেছি যে স্ট্রাইপ প্রিন্ট আপনি কেন করবেন, এ বিষয়ে আমি দুইটি যুক্তি উত্থাপন করব আপনার কাছে। এক নম্বর যুক্তি হচ্ছে যে আপনি যদি স্ট্রাইপ প্রিন্ট করেন তাহলে আপনার প্রোডাক্টের সেল বৃদ্ধি পাবে, এবং দ্বিতীয়টি হচ্ছে যে আপনার অ্যামাউন্ট বেশি আসবে। সো এই দুটি যেহেতু প্রতিটি মানুষের দরকার, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে স্ট্রাইপ প্রিন্ট করার জন্য আর কোনো যুক্তি আমাকে দেখাতে হবে না। তো আপনি যদি স্ট্রাইপ প্রিন্ট করতে চান তাহলে আপনাকে অবশ্যই চারটি জিনিসের দিকে লক্ষ্য রাখতে হবে। আপনাকে প্রথমত অবশ্যই লাইট টাইপের বডি নিতে হবে। আমি আপনাকে বুঝিয়ে বলছি, হোয়াইট কালার, ইয়েলো কালার, লাইট পিঙ্ক কালার ইত্যাদি টাইপের বডিগুলি আপনাকে চুজ করতে হবে। কারণ ডিপ কালার বডিগুলিতে আপনি যে টাইপের প্রিন্ট করবেন বা স্ট্রাইপ প্রিন্ট করবেন এখানে আপনাকে অবশ্যই পিগমেন্ট ইফেক্টের কালারগুলি ইউজ করতে হবে। সো সেই ক্ষেত্রে ডিপ কালার ফেব্রিকে পিগমেন্ট ইফেক্ট ভালো ফলাফল নিয়ে আসে না। সো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই লাইট টাইপের বডিগুলিকে আপনাকে চিহ্নিত করতে হবে প্রিন্ট করার জন্য। দ্বিতীয়ত আপনাকে বলবো আপনি অবশ্যই কালার সিলেক্ট করবেন পিগমেন্ট, বিকজ আপনি যদি কোনো টি শার্টে আপনি রাবার কালার প্রিন্ট করেন তাহলে সে বডিগুলি অবশ্যই অনেকটা ভারী হয়ে যাবে, এটা পাবলিক নিবে না। সো আপনাকে অবশ্যই পিগমেন্ট টাইপের প্রিন্ট করতে হবে। তৃতীয়ত আপনি যেহেতু স্ট্রাইপ প্রিন্ট করতেছেন সেক্ষেত্রে আপনাকে স্ট্রাইপগুলি অবশ্যই সুইং করার পর যাতে স্ল্যান্টেড না দেখা যায় সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে, যেন আপনার প্রিন্টগুলি খুব সুন্দর সোজা দেখা যায়। অনেক সময় আমরা যারা প্রিন্ট করি আমাদের আর্মহোল অথবা বটমের দিকে স্ট্রাইপ আপ অ্যান্ড ডাউন হয়ে যায়, সো এগুলিকে অ্যাভয়েড করতে হবে। তো চার নম্বরে আপনাকে আমি বলবো আপনি যখন স্ট্রাইপ প্রিন্ট করবেন আপনাকে অবশ্যই ম্যাশ 110 অথবা 116 সিলেক্ট করতে হবে। কারণ আপনি যদি এর থেকে বেশি বা কোনো ঘন ম্যাশ ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার স্ট্রাইপগুলি ক্র্যাক মার্ক থাকতে পারে, অনেক সময় বডিতে কালার পড়বে না। সো এই ছিল আমার স্ট্রাইপ নিয়ে আজকের ইনস্ট্রাকশন। আপনি যদি চান আপনি আমার সাথে ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমি আরও সামনে আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আসব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।